ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। তো আজকে কিন্তু আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটায় কিন্তু আমরা কথা বলবো এটিকে মোহনবাগানকে নিয়ে এবং তার তিনজন ফুটবলারকে নিয়ে, যাদেরকে নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়েছিল যে তাদের কি অবস্থা, তারা খেলতে পারবেন কি পারবেন না, তারা কেন খেলছেন না, সেই সব কিছু তোমাদের জানিয়ে দেবো। কিন্তু তার আগে অবশ্যই যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখছো কিংবা নতুন এসেছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা যাও নিচে গিয়ে যে সাবস্ক্রাইব বাটন লেখাটা আছে সেটা প্রেস করে দাও, তাহলেই সাবস্ক্রাইবড হয়ে যাবে। এবং তার পাশাপাশি যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু অল করে দিও তার পাশে। তো এরকম ভিডিও আপলোড করলেই তোমরা সেই বেল আইকনের জন্য ভিডিওগুলো তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও কিন্তু কথা বলবো এটিকে মোহনবাগানকে নিয়ে এবং এটিকে মোহনবাগানের তিনজন ফুটবলারকে নিয়ে। এটিকে মোহনবাগানের কোন তিনজন ফুটবলারকে নিয়ে আজকে কথা বলবো? তো অবশ্যইভাবে কিন্তু আজকে কথা বলবো সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে, মার্সেলিনিও লালতে পেরেইরাকে নিয়ে এবং অবভিয়াসলি এডু গার্সিয়াকে নিয়ে। তো তিনজন ফুটবলারকে নিয়ে কি আপডেট রয়েছে আজকে? তো তিনজন ফুটবলারকে নিয়েই চোট সংক্রান্ত আপডেট রয়েছে আজকে। তো তোমরা জানো যারা আগের দিন হায়দ্রাবাদের সাথে এটিকে মোহনবাগানের খেলাটা দেখেছিলে, তো সেদিন দেখেছিলে যে মোহনবাগানের মেইন ডিফেন্ডার, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, তো তিনি কিন্তু চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যান দ্বিতীয়ার্ধে। তো তার আগে তিনি একটা হলুদ কার্ড দেখেছিলেন। তো সেই ক্ষেত্রে জানিয়ে রাখি, অনেকে আমায় জিজ্ঞেস করছিলো এটা কি সন্দেশ ঝিঙ্গানের ফোর্থ ইয়েলো কার্ড, কিন্তু না, সন্দেশ ঝিঙ্গানের এটা সেকেন্ড ইয়েলো কার্ড, ফলে তিনি কার্ড সমস্যায় নেই। তো সন্দেশ ঝিঙ্গানের কিন্তু একটা ছোট্ট চোট লেগেছিল তার কোমরে, একটা টান এসেছিল তার কোমরে। তো সেক্ষেত্রে জানিয়ে রেখে যে গতকাল কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে যে সন্দেশ ঝিঙ্গানের কিন্তু সেই চোটটা, অর্থাৎ কোমরের চোটটা কিন্তু সেরে যাবে এবং এখনও অবধি কিন্তু যে সমস্ত সময়ে রয়েছে মুম্বাই সিটি এফসি ম্যাচের আগে, তো সেই সময়ের মধ্যেই কিন্তু তিনি ফিট হয়ে যাবেন এবং তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির এগেনস্টে খেলার জন্য কমপ্লিটলি ফিট হয়ে যাবেন, এটাই কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ সন্দেশ ঝিঙ্গানের চোট মোটেই গুরুতর নয়, তার মেডিকেল টিম কিন্তু জানিয়ে দিয়েছে যে সন্দেশ ঝিঙ্গানের চোট নিতান্তই সামান্য এবং তিনি কিন্তু পরবর্তী ম্যাচের জন্য কমপ্লিটলি ফিট হয়ে যাওয়ার এনাফ সময় পাচ্ছেন। তো এটাই ছিল সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে আপডেট। তো সুতরাং তোমরা চিন্তা করো না, সন্দেশ ঝিঙ্গানের কিন্তু কোনো অসুবিধা নেই পরের ম্যাচগুলো খেলার জন্য, কিংবা তার কোনো বড় চোট লেগেছে এরকমও কিন্তু নয়। এরপরে আসি কিন্তু মার্সেলিনিওর ব্যাপারে। তো তোমরা অনেকেই জানো যে মার্সেলিনিও কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগানে যোগ দেন ওড়িশা এফসি থেকে লোনে, এবং তার জায়গায় কিন্তু ব্র্যাড ইনমানকে ছেড়ে দেয় এটিকে মোহনবাগান, যিনি যোগ দেন ওড়িশা এফসিতে। তো এইবার মার্সেলিনিও যোগ দেওয়ার পরে খেলেছেন পাঁচটি ম্যাচ এবং সেই পাঁচটি ম্যাচেই কিন্তু এটিকে মোহনবাগান অনেকগুলো গোলও করেছে এবং তার পাশাপাশি কিন্তু পাঁচটি ম্যাচই তারা জিতেছে। তো বুঝতেই পারছো মার্সেলিনিও পারফর্মার হিসেবে এবং লাকি চাম হিসেবেও কিন্তু এটিকে মোহনবাগানের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু লাস্ট ম্যাচে, অর্থাৎ হায়দ্রাবাদ এফসির সাথে ম্যাচে কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস মার্সেলিনিও লালতে পেরেরাকে নামাননি। তো অনেকেরই মনে হয়েছিল যে মার্সেলিনিও কি আনফিট, তিনি কি খেলতে পারছেন না, তা আগের দিন কোনো চোট লেগেছিল, কিন্তু ডার্বিতে তার কোনো চোট লাগেনি, মার্সেলিনিও কিন্তু কমপ্লিটলি ফিট। কিন্তু তার যেহেতু 33-34 কাছাকাছি বয়স, তো সেই ক্ষেত্রে তাকে টানা পাঁচটা ম্যাচ খেলানোর পর হায়দ্রাবাদ এফসির সাথে ম্যাচে কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস তাকে রেস্ট দিয়েছিলেন। তো তিনি কিন্তু চাইছিলেন যে হায়দ্রাবাদের মতো ম্যাচে মার্সেলিনোকে ছাড়াই খেলতে পারবে এটিকে মোহনবাগান, এবং তাকে কিন্তু তিনি ফিট এবং মানে সুস্থ রাখতে চাইছিলেন মুম্বাই সিটি এফসি এবং তার পাশাপাশি নক আউট স্টেজে যে ম্যাচগুলো রয়েছে তার জন্য। তো যদিও হায়দ্রাবাদ এফসির সাথে ম্যাচে মার্সেলিনোকে ছাড়া এটিকে মোহনবাগান পুরো 3 পয়েন্ট তুলতে পারেনি, যেহেতু ডার্বির পরে মাত্র এক দুদিনের গ্যাপেই তারা দ্বিতীয় ম্যাচ খেলে হায়দ্রাবাদ এফসির সাথে, তো সেই ক্ষেত্রেই কিন্তু মার্সেলিনোকে বিশ্রাম দিয়েছিলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, মার্সেলিনো কিন্তু কমপ্লিটলি ফিট, তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল লাস্ট ম্যাচে। এরপরে আসি কিন্তু এডু গার্সিয়ার আপডেটে। তোমরা জানো যে এডু গার্সিয়া লাস্ট 6-7টা ম্যাচ কিন্তু ভীষণ রকমভাবেই চোটের জন্য কোনোভাবেই খেলতে পারছিলেন না, তিনি বড় চোট পান এবং তারপরে কিন্তু অনেক রকম আপডেট হয়েছিল যে এডু গার্সিয়াকে ছেড়ে দেওয়া হতে পারে, এ নিয়ে ভাবনা চিন্তাও হয়েছিল। কিন্তু এডু গার্সিয়া স্পেনে গিয়েও চিকিৎসা করাতে চেয়েছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এডু গার্সিয়া কিন্তু স্পেনে যাননি এবং তিনি কিন্তু গোয়াতে থেকেই চিকিৎসা করান, এবং বর্তমানে তারপরে তিনি তোমাদেরকে আপডেট দিয়েছিলেন যে এডু গার্সিয়া প্র্যাকটিসে নেমে পড়েছেন। এবং জানিয়ে রাখি যে এডু গার্সিয়া প্র্যাকটিসে নামার পরে কিন্তু বেশ কিছুদিন কেটেও গিয়েছে এবং বর্তমানে তিনি কিন্তু কমপ্লিটলি ফিট, ম্যাচ ফিট বলাই চলে। তো জানি না, তবে হ্যাঁ, এডু গার্সিয়ার এই আপডেটটা কিন্তু
কনফার্ম 100% কনফার্ম আমি বলবো না, কিন্তু হ্যাঁ এডু গার্সিয়া কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচে খেলতে পারেন বলেই তোমরা ধরে নিতে পারো। এডু গার্সিয়া কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচে অ্যাটলিস্ট হাফ টাইম কিংবা তার থেকে একটু বেশি সময় ধরো 60-70 মিনিট খেলার মতো কিন্তু ফিট হয়ে গিয়েছেন বলেই ধরে নেওয়া যায়। তো অবশ্যইভাবে এডু গার্সিয়ার মতো একজন এত ইম্পর্ট্যান্ট প্লেয়ার যদি ফিরে আসেন তো সেক্ষেত্রে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যাচে এটিকে মোহনবাগান কিন্তু একটা খুব কোর স্ট্রেংথ নিয়ে নামতে পারবে। যদিও বলা যাচ্ছে না যে মার্সেলিনিও, এডু গার্সিয়া, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তিরি, তো এদের মধ্যে কাকে খেলাবেন কোচ অ্যান্তোনিও লোপেজ আবাস, কিন্তু অবশ্যইভাবে সব বিদেশিকেই ফিট পাওয়াটা কিন্তু একটা খুব ভালো দিক একটা দলের জন্য এত বড় একটা লিগে, তারা যদি সব বিদেশিকে ফিট পায় সেটা কিন্তু একটা ভালো ব্যাপার হতে চলেছে। তাছাড়া আজকে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে ওড়িশার সাথে, সেই ম্যাচে যদি মুম্বাই 1 পয়েন্টও হারায় তো সেক্ষেত্রেই কিন্তু অলরেডি এফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে যাবে এটিকে মোহনবাগান, তার জন্য কিন্তু আলাদা করে কোনো চিন্তা করতে হবে না। তো দেখা যাক আজকেই এটিকে মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে কি না, নাকি তাদেরকে ওয়েট করে থাকতে হয় লাস্ট এনকাউন্টারে, অর্থাৎ কিন্তু মুম্বাইয়ের সাথে সেই ম্যাচে তারা তাদের জয় ছিনিয়ে নিয়ে কিংবা ড্র করে এফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা বানিয়ে নেয় কিনা। কিন্তু সেই ম্যাচে তারা সন্দেশ জিঙ্গান, এডু গার্সিয়া এবং মার্সেলিনিও লালতে পেরেরা তিনজনকেই পাচ্ছে, সুতরাং তোমাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই, তিনজনকেই তোমরা কিন্তু দেখতে পাবে পরবর্তী ম্যাচে। তো এই ছিল আজকের আপডেট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই নিচে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো এখনকার মতো টাটা, অন্যান্য আপডেট থাকলে আরও ভিডিও তোমাদের জানিয়ে দেবো।